আপনি কি জানেন সেন্টার অফ দ্য ইউনিভার্স মানে হলো পুরো বিশ্বের মাঝখান কোথায় অবস্থিত? আর আপনি কি জানেন বিস্কিটে এরকম হোল কেন থাকে? আজকের দিনে ইন্টারনেট তো সবাই ইউজ করে, কিন্তু আপনি কি জানেন ইন্টারনেটে সর্বপ্রথম ওয়েবসাইটের নাম কি ছিল? এইরকম আরও ইনফরমেটিভ প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি পুরোটা দেখুন। আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10। বন্ধুরা, নাম্বার 7-এর রহস্যের ব্যাপারে তো আপনারা সবাই জানেন, যেমন 7 সমুদ্র, 7 জন্ম, সপ্তাহে 7 দিন, রামধনু, 7টি রং, 7 চক্র, আরও অনেক কিছু। কিন্তু এগুলোর সাথে আরও অনেক কিছু অ্যাড হয়েছে। দেখুন কি কি, যেটি আপনি হয়তো জানেন না। সূর্যকে সূর্য দেবতা মানা হয়। সূর্য দেবতা যে রথের উপর বসে থাকেন সেই রথের আগে 7টি ঘোড়া লাগানো থাকে। হিন্দু ধর্ম অনুসারে ঋগ্বেদে 7টি নদীর নামও বলা হয়েছে, গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু আর কাবেরী। আর বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আমাদের দেশের নাম ভারত কিন্তু সিন্ধু নদীর নাম থেকেই নেওয়া হয়েছে। আর আমাদের মানব জীবনেরও 7টি স্টেজ হয়, ইনফেন্সি, স্কুল বয়, টিনেজার, অ্যাডাল্ট, মিডিল এজ, ওল্ড এজ আর ডেথ। আর পৃথিবীতে যে অ্যাটমসফিয়ার লেয়ার রয়েছে এটাতেও 7টি স্টেজ আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোন, ম্যাসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আইনোস্ফিয়ার আর অ্যাক্সোস্ফিয়ার। নাম্বার 9। আপনি অনেক সময় দেখে থাকবেন অনেক মানুষ থাকে যারা তাদের মনের মানুষটার সাথে প্রথমবার দেখা করে কথা বলার সময় তখন সে মাঝে মাঝে নিজের নাক চুলকাতে থাকে, আবার কেউ কেউ মাথা চুলকায়, তো কেউ আবার তাদের সাইড ব্যাগ বা নিজের ড্রেসটি র্যাপ করে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন তারা এরকম করে কেন? কারণ সাইকোলজি বলে কথা বলার সময় এরকম আচরণ করা মানুষটি তখন খুবই নার্ভাস হয়, আর এটা ভাবে সামনের মানুষটা তার ব্যাপারে কি ভাবছে। নাম্বার 8। আপনি কি জানেন জাপানে যদি কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে সে তাকে গিয়ে ডাইরেক্ট বলে না আই লাভ ইউ, বরং মেয়েটি সেই ছেলেটির শার্টের উপর থেকে 2 নম্বর বটনটি চায়। কারণ জাপানের লোকেরা এমন মনে করে যে শার্টের 2 নম্বর বটনটি হার্টের একদম কাছে থাকে, তাই যখন কোনো মেয়ে যদি আপনার থেকে শার্টের বটন চায় তখন মনে করবেন অ্যাকচুয়ালি মেয়েটি আপনার থেকে শার্টের বটন না, বরং আপনার মন, মানে হলো আপনার ভালোবাসা চায়। নাম্বার 7। আমরা সকলেই জানি এই পৃথিবীতে ম্যাক্সিমাম মহিলাদের পছন্দের কালার পিঙ্ক হয়ে থাকে, তাই তারা ম্যাক্সিমাম সময় পিঙ্ক কালারের জিনিস ব্যবহার করে থাকে, যেমন পিঙ্ক ড্রেস, শ্যুজ, ব্যাগ, সানগ্লাস, ফোনের কভার আরও অনেক কিছুই। তাদের হয়তো মনে হয় পৃথিবীর চারিদিকটাই যেন পিঙ্ক হয়ে যায়। তেমনই এই পৃথিবীতে একটি লেক রয়েছে যেটির জলের রং পুরো পিঙ্ক কালারের। এই লেকটি অস্ট্রেলিয়ার মিডল ইজল্যান্ডে অবস্থিত লেক হিলার, পুরোটাই পিঙ্ক কালারের। এই ঝিলের জল এলগি, হ্যালোব্যাকটেরিয়া, মাইক্রোবসের মিশ্রণের কারণে পিঙ্ক হয়ে থাকে, যেন মনে হয় স্পেশালি এই ঝিলটি মহিলাদের জন্যই বানানো হয়েছে। নাম্বার 6। ভাবুন আপনি কোথাও বেরিয়েছেন আর কিছুক্ষণ পর আপনার খুব জোরে টয়লেট পেয়ে গেল, তারপর আপনি একটি টয়লেটে যান আর গিয়ে দেখেন কেউ একজন অলরেডি ঢুকে বসে আছে আর বেরোনোর নাম নিচ্ছে না, তাহলে কি হবে ভাবতে পারছেন তো? কারণ 5 মিনিটের বেশি চেপে রাখতে ঘাম বেরিয়ে যায়। কিন্তু পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে তার টয়লেটকে 8 মাস পর্যন্ত চেপে রাখতে পারে। আলাস্কার এটি একটি উড ফ্রগ। পুরো পৃথিবীতে যদিও এই ব্যাঙটি খুবই রেয়ার, যেটা টয়লেটকে 8 মাস পর্যন্ত চেপে রাখতে পারে। নাম্বার 5। ইডেন মহাসাগরে কিছু লোকের একটি টিম মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার সময় তাদের জালে একটি তিমি মাছ ফেঁসে যায়, যেটি অনেক দিন আগেই মারা গেছিল। তারপর তারা সেই মরা তিমি মাছটিকে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। তারা সবাই ভাবলো মাছটির পেট কেটে দেখা যাক। এটি ভাবতে না ভাবতেই তাদের মধ্যে একজন মাছটির পেট কাটলো। মাছটির পেট কাটতেই তাদের ভাগ্য যেন খুলে যায় আর তাদের হাতে 11,33,00,000 টাকার সম্পত্তি চলে আসে। অ্যাকচুয়ালি মাছটির পেট থেকে তারা অ্যাম্বারগ্রিস, মানে হলো মাছটির বমি পায়। তিমি মাছের বমি দামি দামি পারফিউম বানানোর কাজে ব্যবহার করা হয়। 1 কিলো বমির দাম 36,00,000 পর্যন্ত হয়ে থাকে। এই তিমি মাছটির পেট থেকে পাওয়া অ্যাম্বারগ্রিসের মূল্য 11,33,00,000 টাকা তারা পায়। তারপর তারা সবাই এই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। नम्बर फोर आपनी कि जानें बिस्किटे एरकम होल केन थाके यदि ना जेने थाकें ताहले आज के जेने निन। बिस्किटेर होल बिस्किटेर डिजाइन भालो देखानोर जोन्नो करा हय ना। एक्चुअली बिस्किटे होल करार पेछनेओ एकटी कारण थाके। एई होल्स बिस्किट बेकिंग करार जोन्नो खूब इम्पोर्टेंट हये थाके। बेकिंग करार समय हिटके स्किप करा हलो एर मेन काज। माने हलो बेकिंग करार समय अतिरिक्त तापेर कारणे जाते ना बिस्किट फुले उठे, फेटे ना जाय बा जाते फुले गिये बिस्किटेर शेप खराब ना हो जाए, ताई एई कारणेई बिस्किटे होल करा हय जाते तापमात्रा होल्स थेके बेरिये जाए और बिस्किट भालोभावे बेकिंग करा हय। नम्बर थ्री बंधुरा इंटरनेटे आजके समय तो आपनी हज़ार हज़ार लाख लाख एमनकी कोटी कोटी वेबसाइट पेये जाबेन, किन्तु आपनी कि जानेन इंटरनेटे सबथेके प्रथम वेबसाइटेर नाम कि छिलो, केमन देखते छिलो, वेबसाइटटिर यूआरएल कि छिलो, होयतो आपनी जानेन ना, आज आपनाके जानिये दिच्छि। तो बंधुरा इंटरनेटे सबथेके प्रथम वेबसाइटटी हलो info.cern.ch। एटी एकटी HTML वेबसाइट छिलो जेटी HTML पेज द्वारा बनानो हयेछिलो, जेटी खूबी सिम्पल छिलो और एई साइटटी आजो एक्टिव रयेछे। यदि आपनी देखते चान ताहले आपनार फोन बा कम्पिउटारे ब्राउजारे गिये देखते पारेन। नम्बर टू आपनी कि जानें गाड़ी नम्बर प्लेटगुलो एत आलादा आलादा रंगेर हय केन। आपनी नोटिस करेछेन होयतो कोनो कोनो गाड़ीर नम्बर प्लेट व्हाइट कालारेर हय, आबार कोनो कोनो गाड़ीर नम्बर प्लेट येलो कालारेर हय, आबार कखनो कखनो तो ब्लू कालारेरो देखते पाओया जाय। तो एमन केन और एरकम आलादा आलादा नम्बर प्लेट होवार कारण कि? एक्चुअली व्हाइट कलर जो नम्बर प्लेट है एगुलो प्राइवेट गाड़ीगुलोर जोन्नो करा हय, जेटी आपनी निजेर पार्सोनल काजेर जोन्नो यूज करते पारबेन। आर धरुन आपनी एकटी गाड़ी किनेछेन आर गाड़ीटी ओला बा उबेरे काजे लागिएछेन, माने हलो जे गाड़ी थेके आपनी टाका इनकाम करते पारबेन। एइरकम गाड़ीगुलोते येलो कालारेर नम्बर प्लेट हय, एई कारणे अटो, टैक्सि, बास, ओला, उबेरेर गाड़ीगुलोते येलो कालारेर नम्बर प्लेट थाके। आरो अनेक जायगाय आपनी ब्लू कालारेर नम्बर प्लेट देखे थाकबेन। एई गाड़ीगुलो फरेन एम्बासिर गाड़ी हय, माने हलो फरेन रिलेटेड गाड़ी। नम्बर वन अमेरिकार ओक्लाहोमाते एकटी जायगा रयेछे जेखाने कंक्रीटेर तैरी एकटी गोल सार्केल पॉइंट रयेछे आर सेई सार्केलेर माझखाने जे मार्क बानानो रयेछे सेखाने दाड़िये यदि आपनी चित्कार करेन ताहले आपनार आवाज इको होबे आर ओई सार्केलेर सेंटार पॉइंट थेके एक पा सरे गेले आपनार आवाज आर इको होबे ना। एई पॉइंटटिके सेंटार अफ द यूनिवर्स बला हय, माने हलो पुरो पृथिबीर माझखान। तो बंधुरा आजकेर मतो भिडियो एई पर्यन्तो। आशा करछि आजकेर भिडियोटी आपनार भालो लेगेछे। यदि आमादेर चैनलटी आपनि अलरेडी सबस्क्राइब करे थाकेन ताहले आपनाके असंख्य धन्यवाद। आर यदि एखोनो सबस्क्राइब ना करे थाकेन ताहले अवश्यई ओई लाल कालारेर लेखा सबस्क्राइब बटनटा प्रेस करे दिन आर पाशे थाका बेल नोटिफिकेशनटा अल करे दिन। आर एखोनो पर्यन्तो यदि आपनि आमादेर फेसबुक पेजटी फलो ना करे थाकेन ताहले अवश्यई आमादेर फेसबुक पेजटी फलो करे दिन, लिंक डेसक्रिपशने देवा थाकबे। तो भिडियो शेषे एकटाई कथा बोलबो, आपनार दिनटी शुभ होक। धन्यवाद।